DJ Papi, do Shahid number poll. Oh my cabinet dua, aji khulbo ya be. Aji kite kite aishre tumhe. Cabinet dua re khulbo ya be. Kite kibe aishre tumhe ma. Cabinet dua. क्या मैंने दुआर खुद बोया की देखी बे आस बे तुम्हीं मार हार आये थे प्रभु शादी को हार आये थे प्रभु शादी को अबर अतुल राजमारे अबर दार कुल दे दार कुल दुहुला ঘরে বেঁচেছি রে দশ মাইদা দিবির রে বাবা মায়ের কষ্ট না দিলে লাখাই যখন ভাই ঘরে বেঁচেছিলে দশ মাইদা দিবির রে কষ্ট না দিলে লাখাই যখন ভাই রে ঘরে বেঁচেছি রে দশ মাইদা দিবির মায়ের কথাই কষ্ট না দিলে লাখাই হাসি হাসি কোলেতে বসি খির দাদা তোর রেবা কে খাবে আছে লাখাই হাসি হাসি কোলেতে বসে খির সরানি রে বাবে কে খাবে আছে লাখা তুই যে আমার নয়নের মোহনী লাকাই তুই রে আমার নয়নের মনে নগরে দেবি কা করে খাবো নরে লাকাই তুই যে আমার নয়নের ধারা তোরে না দেখিলে বাবরে ওই দিশহারা লাকাই মামা বলে রে
করে কোলে বলিও লকিন্দর অমর বাচা আয় করি তো এ বন্ধু আদা ও যারে কথা বলবে না চলো তোমার পিতাকে ডাকি জয় শিব শম্ভ জয় শিব শম্ভ জয় শিব শম্ভ দাঁড়াও দেখতে দেখতে প্রভাত হয়ে গেল এইবার যাব দাস দাসী সঙ্গে করে সাতালি পর্বতের বাসর ঘরে বেহুলা লক্ষ্মীদারের বাসী বিয়ের বরণ করে আনতে ওকে বাসর মানে সঙ্গে ভাই তার বধূ মাতার কণ্ঠ ধরে বুঝিয়া আছি আমি দুষ্ট লক্ষ্মী নার বধু মা তাকে করেছে বাহর তাই পিতা পিতা বলে ডাকছে ওকে আসর মাঝে শুনতে পাই কেন রহন তার কন্দরে ধরি তবে কি পুত্রর কোন বিপদ হয়েছে প্রভু শঙ্কর তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়া তো কোনো দিন জল স্পর্শ করলি না ময় শুধু বংশের পরে দুল্লাম লখাইকে তুমি রক্ষা করো দয়া ময় রক্ষা করো দয়া ময় আমি আসি সনকা একই মহারানী সনকা চল ছাড়িয়া উলমাদি তোমার বয়ে যায় অস্তমারে বলো গো মহারানী বাসর মাঝে কি হয়েছে কেন তুমি এমন ভাবে কাঁদছো কেন বধূ মাতা কাঁদছে বলো বধূ মাতা বলো মহারানী সরকা বধূ মাতা আছে নিচ্ছিল বাসর ঘরে তোমার পুত্র বধূকে রেখে গেছিলে না কল্লো প্রভাতে তুমি বাসি মাতা করে নিয়ে যাবে তোমার সারা রাজপ্রাসাদে প্রভু শঙ্করে কি শুনিলাম পাবে বধু মাতা বলছে আমার পুত্র নেই সনকা বলছে আমার পুত্র নেই বলতে পার বধু মাতা আমার পুত্র লখাই কি হয়েছে বা বলো তোমার পুত্র তোমার পুত্র সর্বাগাতে মারা গেছে চলো পিতা আমি না আমি কত ঝগড়ে ডেকেছি কোনো দিনের জন্য কোনো সময়ের জন্য আমাকে আমার ব্যাগের সারা ধরে পিতা বধু মাতা মরারি সনকা এইভাবে বাসর মাঝে ভেঙে পড়বে না তুই কাঁদতে হয় তুমি পুত্রকে ফিরে পেতে চাও তাহলে যাও ওই শিব শম্ভ মন্দিরে গিয়ে বলবে গো পাথরের দেবতা আমার পুত্রকে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও বলবে আমার নয়নের জল দিয়ে তোমার চরণ আমি ধৌত করে দেব আমার পুত্রকে ভিক্ষা দাও ভিক্ষা দাও প্রভু শঙ্কর আজ তাকিয়ে দেখো দয়া বয় ছয় পুত্রকে হারালাম ছিল মোর বংশের প্রদীপ তুললাম লাখায় তাকে আজ আমায় হারাতে হলো ঠাকুর পিতা গো বধু মাতা বলো নীরব কেন মা বলতে পারো মা বংশের প্রদীপ তুললাম লাখায় আমি হাতে তোমায় তুলে দিয়ে গিয়েছিলাম বলো মা কেমন ভাবে আমার এই পুত্রকে হারিয়ে ফেলেছো মা বলো না মা পিতাকে
আমি তো সারা বিশ্ব দেখেছিলাম গো, কিন্তু কিন্তু তো চতুর্থ প্রহরে চতুর্থ প্রহরে ওই কাল্লা কেড়ে এসে আমার স্বামীর কারি যে যাচ্ছে বধু মাথা বলো না গো বধু মাথা, এ কি কথা শোনালে তুমি, ওই কাল্লা কেড়ে আমার বুঝিয়াছি আমি, হাই তোমায় বলতে হবে না মা, ওই মায়াবিনী মনসা, ওই মায়াবিনী মনসা আমার পিছনে ছায়া মায়ার মতন ঘুরে বেড়াচ্ছে কিঞ্চিত পূজার আশায়। ওরে মায়াবিনী মনসা, তুই কি ভেবেছিস আমার পুত্রকে কেড়ে নিয়ে আমার হাত থেকে নিবি পূজা? না রে মায়াবিনী, আজ থেকে প্রতিজ্ঞা করলাম পুত্রকে হারিয়ে পাষাণ হয়ে গেলাম আমি, তোর যদি কোনোদিন পাই সম্মুখ সদারে এই মাতা চণ্ডীদা হ্যামতাল দিয়ে তোর পাঞ্জনে ভেঙে বুঝিয়ে দেব এই চন্দ্রধার কতখানি ভয়ঙ্কর। বধু মাতা এভাবে নীরা ভয় না মাম, আরো গৃহ মাঝে আছে ছয়টি বধু মাতা, তাদের সঙ্গে জীবন যাপন পালন করো, আর এই নাগের পুত্রকে নিয়ে দাহ করব ওই চাপা তলার ঘাটে। বধু মাতা আমি তো তোমার কাছে কোনো উত্তর কিছু চাই না পিতা, তবে কি চলো আমার সরকারে আজ আমি একটা জিনিস চাই বোঝে বি পিতা বলো না, আমাকে আমাকে দেবে বলো। বলো মা, কি তুমি আমার কাছে চাচ্ছ বলো মা, আমি তোমার কাছে কি মা চাই জানো? বলো মা। শুনো পিতা, ও পিতা চর ধরি চলো, আমি শুনো হে মান্দাস চাইছো মা? আচ্ছা বলো তো মা, এই মান্দাস নিয়ে তুমি কি করবে? ওকে পিতা বধু মাতা, ওই মান্দাসে করে না আমার পিতা স্বামীকে নিয়ে বাঁচতে বাঁচতে যাবো আমি দেবসুরপুরে। বধু মাতা সবে ঠিক বললে মা, তুমি ভুল বলছো মা, কোনোদিন মরা পুত্র ভাই কোনোদিন বাঁচে না মা, তাই বলছি মা তুমি ফিরে যাও, ফিরে যাও রাজ প্রাসাদে মা। না পিতা না। বধু মাতা ওকে পিতা দাও না, আমার একটি মান্দাস করে দাও না। মা না, আমার পুত্রকে তুমি বাঁচাতে পারবে না মা, কোনোদিন তোমার আমার উপরে বিশ্বাস হয় না মা, তুমি বাঁচাতে পারবে না মা। আমি যদি সত্যি ভয়ে সত্যি কন্যা হয়ে থাকি কেন পারব না বলো না, আমি তো পঞ্চকুরে এই করে অরবেশের অন্তর করে। বধু মাতা নিস্তব্ধ হয়ে যাও মা, এর আগে তোমায় পিতা মায়ে বলেছিল আমায় কন্যা সৌতে, তাই লোহ কলাই সিদ্ধ করে আমার হাতে তুলে দিয়েছিল,
এখন আমি বুঝতে পেরেছি মা, তোমার পিতা আমাকে ঠকিয়েছে মা। তুমি একটা অসতি ছাড়িনি মা। স্ত্রী তার এক রাতের জন্য স্বামীকে বাঁচাতে পারে না, সেই স্ত্রী আবার কেমন করে তার মোরা প্রতিকে বাঁচাবে মা? মান্দাস কেন, আমি তোমায় দাঁড়িয়ে কথা দিলাম মা, যা চাইবে আমি তোমাকে তাই দেবো। ছোট মা, এই মুহূর্তে চুলের ছাগরা হীরার দাঁড় করে দেবো মা, তুমি যদি পার হয়ে যেতে পারো আমি তোমার মান্দাস তৈরি করে দেব মা। বেশ বেটা বেশ, ওই আজ চুলের শাক আজ ফেলে রে দাও, আজ বেশ হলাম মা হই গো। না বুঝে আমি তোমায় অনেক কটু কথা বলেছি মা, আমি তোমায় কথা দিচ্ছি মা, আমি তোমার মান্দাস করে দেবো মা, যাও তুমি অন্তপুর মাঝে মা। শাশুড়িকে বলো মা মনের মতন করে সেজে নাও মা, আমি তোমার জন্য মান্দাস করে ওই নদীর ঘাটে বেঁধে রাখবো মা। তুমি এখন এসো মা, এসো মা, যাও মা, যাও তাই তো আমি এখন কি করি, মনে পড়ে গেছে আমার ডাকতে আমায় আমার বিশ্বকর্মা কি আছিস, এই মুহূর্তে বিশ্বকর্মাকে পাঠিয়ে দাও এই রাস্তাবাকে। বিশ্বকর্মা মহারাজ, আমি তোমায় ডেকেছি সতী বেহুলার পর সে আমি যে আমার মুখের বলি ফিরে পেয়েছি মহারাজ। বিশ্বকর্মা, আমি তোমায় কাছে উপদেশ শুনতে চাই না বিশ্বকর্মা, আমি তোমায় কেন ডেকেছি জানো বিশ্বকর্মা? যে মুহূর্ত করে সাঁওতালি পর্বতে নির্মাণ স্বর্গ নির্মাণ করেছো সেই মুহূর্ত করে একটা রাম কদলীর ভেলা তৈরি করে দাও। যথার্থ মহারাজ, আমি এই মুহূর্তে রাম কদলীর ভেলা তৈরি করে নিয়ে আসছি। তাও বিশ্বকর্মা, রাম কদলী ভেলা তৈরি করার আগে কয়েকটি কথা জেনে রাখো বিশ্বকর্মা। আমি তোমায় বলেছিলাম সাঁওতালি পর্বতে নির্মাণ স্বর্গ নির্মাণ করবে, তুমি তো নির্মাণ করছো, হ্যাঁ কিংবা না? হ্যাঁ করেছি মহারাজ। নির্মাণ করে থাকো তাহলে মায়াবেরি মনসার নাগ কেমন করে প্রবেশ করলো বাসরের মধ্যে? মহারাজ আমি আপনাকে মিথ্যা বলবো না মহারাজ, আমি বাসন ঘর নির্মাণ করার পরে পাকা কদম গাছের তলা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ মনসা আমার পদ আটকে আমাকে বললো, আমাকে বললো ওই বাসন ঘরে সুদের পরিমাণ ছিল। বিশ্বকর্মা, আর তোমার বলতে হবে না বিশ্বকর্মা, তোমার সামান্য ভুলের জন্য আজ আমার জয়পুর পুত্রকে হারিয়ে ফেললাম। আমার বংশের প্রদীপ দিল্লাম লোকায় আমায় কোনোদিন পিতা বলে ডাকবে না, কিন্তু আমি তোমায় কেন ডেকেছি জানো? একটা কলারে মান্দাস করে দাও, আমার পুত্র বধূমা তাকে নিয়ে ভেসে যাবে ওই গাঙ্গুলার জলে বিশ্বকর্মা। একটা কথা শুনে যাও বিশ্বকর্মা, আমার সঙ্গে আর যেন প্রতারণা করো না বিশ্বকর্মা, এসো বিশ্বকর্মা। পুত্র আমি আমি তোকে বাঁচাতে পারলাম না রে, বিদায় এলাকায় বিদায়, বিদায় এলাকায়।
বধুমাতা 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 মান্দাস নদীর ঘাটে বেঁধে রেখেছি মা, এইবার তুমি তোমার স্বামীকে নিয়ে বেঁচে যাও ওই গাঙ্গুড়ার জলে মা। বেশ পিতা, যাওয়ার সময় শুধু আমাকে আশীর্বাদ করো পিতা, আমি যেন তোমার পুত্রকে আমি ফিরে আনতে পারি সদর চম্পক নগরে গো পিতা আমার। হ্যাঁ পিতা, হ্যাঁ পিতা, শুধু আমি একটু কামনা করি তোমরা সবাই মিলে আমার আমার প্রাণ ভরে আশীর্বাদ করো পিতা। আশীর্বাদের ভাষা আমার জানা নেই মা, সত্যই আমি তোমায় যদি পিতা হয়ে থাকি মা গো, আমি তোমার প্রাণ ভরে আশীর্বাদ করছি মা। তোমার শীতের সিঁদুর যেন উজ্জ্বল হয়, হাতের শঙ্খ যেন লোয়ের মতো শক্ত হয়, আবার যেন তুমি সতী পতি পরায়ণ হও। বিদায় মা বেহুলা, বিদায় বিদায় মা বেহুলা, আমার পুত্রকে নিয়ে এই নগর বাসীর কাছে ভিক্ষা নিয়ে এদের আশীর্বাদ সঙ্গে নিয়ে তুমি বেঁচে যাও ওই গাঙ্গুড়ার জলে মা। বিদায় বেহুলা, বিদায় মা, বিদায় বধু মাতা, বধু মাতা, বেগুলা ভা শিল কা
কা কা ওরে কাকা আচ্ছা বল ভাবে কেন কাকা করে ডাকছিস কাকা আমার একটু খবর নিয়ে যাবি একি তুমি কি কথা বলতে পারছো না ওগা জরুরি আমি পাখির মধ্যে গন্ড আমি তোমার কোনো খবর নিয়ে যেতে পারবো না আমার দেখো তোমার মুখে কোনো কথা বলতে হবে না আমার একটি পত্র একটু বড় রং করে দেবো আমার মায়ের কাছে নিয়ে গেলে না আমার মা সব কিছু বুঝতে পারবে বেশ দাও মা বেশ আমি একটু বড় রং করে একটি পত্র দিচ্ছি তুমি মুখে করে নিয়ে যাও আমার মায়ের সম্মুখে তুমি দিয়ে দিও কেমন বেশ দাও মা আশি কাকা এসো মা কা কা Oh,
কুকুর খাটাই গেলো
যাও গাও বলে যাও আর কাটা ছেড়ে চল বহুদূর হাসার হোসেনে ঘাড়ে খোলা পারে হয়ে গেল হাসার হোসেনে বাসার করে বলে দাও বাদ বলে দাও কোন পথে যাই আমি বাদ বলে দাও তোমে কথা গেলে লো জানো রে তোমার ডাকা পাই তাও বলে দাও বাদ বলে দাও হাসতে ভাব শীতে মিলা কানা কথা থাকে গেল পাশে নদীর জালে এক যুবতী দেখবে হুলা মান্দাসের উপার তিন দিনে দিনে দেখবে হুলা মান্দা দিল বেঁধে গো দাও বলে দাও বাদ বলে দাও কোন পথে যায় আমি বাদ বলে দাও তোমে কথা গেলে ও জানো রে তোমার ডাকা পাই ওখানে তুই আমার সহ হতি রে তুই আমার সঙ্গ হতে হাতে আই কানা ভাই আমার আর ছিপে নিব আমার ঘাটে আজকে রে পরে মারা তুই আয় আমার সা হতি রে আয় বল ভাই বস ও বাবা এ কানে এই কি বলছিলিস আজ রাতে হয়নি খাওয়া বৌলি মেরেছে সাড়ে তিন লাথি তার আধখানাটা কে মারলো আর তিন ঘাটা কে মারলো তুই বুঝতে পারবি না তোর বড় বৌদি এক গা মেরেছে তোর মেজ বৌদি আর এক গা মেরেছে আর তোর ছোট বৌদি আমার খুব ভালোবাসতো তো ওই জন্যই মেরে আর ছুঁয়ে এনেছে ওইটা হচ্ছে আড়াই এই ভালো করে যে শোন না দাদা তা কিসের চার ফেলবো আজকে রে বলতো কিসের চার এনেছিস আমি হ্যাঁ মাগুর মাছের চার এনেছি ফেলতে দে কি বলতি শোন ওরে আয় না রে মাজনু রে চুরি ভাত দেবো তোর পাতে ভরে বড় মাস্টার গালে গান ছোট মাস্টার গিলে খা আহা ছোট মাস্টার গিলে খা চিপ ফেলিলাম নদীর ঘাটে আইরে দাদা সাথে ভালো করে ধরবি রে দাদা মা চুরবে কামানে আহা মা চুটবে কামানে এরা পাশে আবার গান শোন এ সময় এটা অসময় গান এরা এই আমার মনে হয় ধরেছে এই মাছ ধরেছে মনে হচ্ছে
ভালো কো ধর হেই জামানি মার মারে টান মার মারে হেই ও হেই মা একানা এ মাছ নয় তাহলে কি একটা জিনুস কি রে একটা অপূর্ব সুন্দরী ও সুন্দরী হ্যাঁ এরা ও আমি বলছিলাম কি তোর অনেকগুলো বউ এইটা আমার দিলে হতো না হ্যাঁ একদম চুপ চুপ তা কি হয়েছে সুন্দরী নদীতে ভাসছে কেন ওই সুন্দরী ভাসতে ভাসতে আমাদের দিকে আসছে হ্যাঁ জিজ্ঞাসা করত ও সুন্দরী অমন করে ভাসছে কেন কি হয়েছে মৃত স্বামী আচ্ছা মৃত স্বামীকে নিয়ে গঙ্গুড়ো জলে ভেসে যাচ্ছে তোমার স্বামীর কি হয়েছিল গো সাপে কামড়েছে ভাগ্য ভাগ্য ভালো চোখে কামড়ায় নিলে মরে যেত ও চোখে কামড়েছে এই কামড়েছে মরে গেছে মারা গিয়েছে ও তাহলে মশারি খাটাওনি মনে হচ্ছে হ্যাঁ খাটিয়েছিলাম ও মশারি খাটিয়েছিলে হ্যাঁ তা ভালো হয়েছে তুমি উঠে এসো যাব না বিয়ে করব তোমার তোমার কাপুরুষ কেন যেতে পারি হ্যাঁ একটি শর্ত আছে কি বলো তো তোমার কানা ভাইকে পাঠিয়ে দাও আমি যেতে পারি এই তো কানাই তো এসেছে তো তুমি কি চোখে দেখতে পাও না নাকি ও তুমি কানা বুঝতে পারোনি মানে আচ্ছা কানা আজ থেকে তুমি আমার ধর্মের ভাই ওই ভাই বলে সব শেষ করে দিল তা হয়েছে ভালো হয়েছে বলো কি হয়েছে কানা হ্যাঁ তোমার ভাইয়ের কি তোমার দাদার কি কি আছে গো সত্য কথা বলবো আমার দাদার ওই তিনটে বউ আছে সাতটা ছেলে আছে সাত গলা ধান আছে আর তালবেস্টারের ঘর আছে আর পাঁচটা পুকুর আছে পুকুর ভর্তি মাছ কই 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 বেশ বেশ আচ্ছা আর মা বাবা কেউ নেই একটা মা আছে বুড়ি মা একটা মা হ্যাঁ একটাই একটাই তো একটা মানুষের কটা মা হতে পারে ওই এই ওই ওই হলো যাই হোক তোমার দাদাকে পাঠিয়ে দাও এরা তোর ডেকেছে যা কেন কি হয়েছে উঠে আয় ও সুন্দরী বলো কই উঠিস যাব না কেন তোমার তিনটে বউ আছে হ্যাঁ মৃত বুড়ো মা আছে এ কথা কে বলেছে কেন আমি বুঝতে পেরেছি সব কিছু তুই বলেছিস হেই আমি বলবো কেন হ্যাঁ তুই ভালো দো না বলিন হ্যাঁ আমার তিনটে বউ আছে কি করতে হবে বলো তিনটে বউকে তাড়াতে হবে বুড়ো মাকে তাড়াতে হবে সোনা সংসার পুড়িয়ে ছাই করে দিতে হবে তারপর আমি তোমার সঙ্গে তারপরে উঠে আসবে হ্যাঁ তারপর তুমি উঠে আসবে কোনো ব্যাপার না বেশ সুন্দরী তোমার জন্য আমি সব কিছু করতে পারি সুন্দরী তাই তুমি এখানে থাকো আমরা সব দাঁড়িয়ে এদা মন দশটা ছিপনে ঘাটে বেঁধে রাখ তুই একটু ভালো করে বেঁধে দে বেঁধে দিচ্ছি বেঁধে দে বেঁধে দে হয়েছে চ এদা ভালো করে নিয়ে যা বলি ও সুন্দরী ও সুন্দরী বলো উঠে এসো যাবো না কেন আসবে না তোমার বউকে তাড়িয়েছো সব তাড়িয়েছি সুন্দরী তোমার একটা বউ এখনো রয়েছে তো না সুন্দরী আমি এক এক করে তিনটে বউকে তাড়িয়ে দিয়েছি সুন্দরী আমার সোনার সংসার সব মাটি করে তোমার কাছে চলে এলাম সুন্দরী একটিবারের জন্য উঠে এসো যাবো না কেন যাবে না সেটা বলবে তো কেন যাবো না জানো কেন যেমন ভাবে তিনটে বউকে তাড়িয়েছো আমাকে নিয়ে গিয়ে তুমি অমন ভাবে তাড়িয়ে দেবে তাই হচ্ছে আমি যাবো না ও গো সুন্দরী না সুন্দরী আমি তোমাকে তাড়িয়ে দেবো না সুন্দরী আমি তোমাকে নিয়ে আমার জীবন সঙ্গিনী করবো একটি বারের জন্য উঠে এসো আর যদি না তুমি উঠে আসো আমি তোমার নৌকার উপরে ঝাঁপ দেবো সুন্দরী ওরে হায় গদা কি করলি ওরে সোনার সংসার সব ফাড়ালে আরে আমার পাল্লায় পড়ে গদা পুরো মাকে হারাল আরে শোনো বলি ও লালো না আজ কেন করো অত ছলো না আরে ধরা দাও গই ও সুন্দরী ধরা দাও আমা ওরে হায় গাদা কি কোহরিলি বুড়ো মাকে তা হারালে আমার পাল্লার পড়ে গাদা বউকে হারাল আর শোনো বলি ও লালো না কেন করো এত ছালো না ধরা দাও ও সুন্দরী ধরা দাও আমার যা ফিরে যা না না যাবো না ফিরে যা ফিরে না না যাবো না ফিরে হলাম
তোমার বড় ভালোবাসি ধরা দাদা রাধাও বলে বলো সুন্দরী তুমি মন সারদা আছে তোমার বড় ভালোবাসি তারা দাদা রাধাও বলে বলো এই তো বউ বলেছি মায়ের নাম সর্বপরি গঙ্গা পারি সর্বয়ং আমি কল পাশা ওহরে হায় হায় হলো আমার পাশান হলো তারপর কি বা করি বলো বলো নয়া মা বল না না বউ বলেছি মা বল না না বউ বলেছি সারনে করে গঙ্গা থেকে পারে পদ দেখান আমি করে লালি পাশা ওহরে ও গত হায় হায় হলো পদে আমার পাশান হলো ধরা দাদা দাদা বলে বলো ও সুন্দর না না বউ বলেছি মায়ের নাম স্মরণ করে গঙ্গা থেকে পারি দিয়ে হস্ত দুখান আমি করলাম পাশান ওহরে ও গঙ্গা ও মায় ও মায় ও মা মা গো এই তো ডাকি মামা বলে সন্তান বলে মা বলে আমি তোর ছেলে জয় মা মনসা জয় মা মনসা জয় মা মনসা আজ কলারি ভেলাই বসে কাঁদে বিহুলাগ কেমন যাব দেব সভায় আমি কেমনে যাব দেব সভা কলার ভেলা বসে কাঁদে বেহুলা গো কেমনে যাব দেব সভা হায় গো কেমনে যাব দেব সভা কলারো ভেলায় বসে কাজ বেহুলা গো কেমনে যাব দেব সবাই কেমনে যাব দেব সবাই কলারো ভেলায় বসে কাজ বেহুলা গো কেমনে যাব দেব সবাই কেমনে যাব দেব সবাই একটি নদী ধারা কোন দিকে যাবে যে দিকে ধারের গন্ধ সেই দিকে গেল গো কলার ভেলায় বসে কাজ বেহুলা গো কেমনে যাব দেব সবাই কেমনে যাব দেব সবাই আর এদিকে
ভ্রমণে যাব দেব সবা কাপড়ে কাজে আছে গো কলার বেলা